সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম এসআরপি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম মেশিনের দাঁতি টানছে না অর্থাৎ এই যে মেশিনের যে দাঁতি আছে সেটা কাপড় সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে না এটা খুব ক্রিটিক্যাল একটি বিষয় তো আশা করছি আমি আজকে শুধু এই সমস্যাই দেখাবো না সমস্যার যে সমাধান আছে সেটাও আপনাদেরকে করে দেখাবো এবং এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন নিজেদের মেশিন কোনো মেকানিক ছাড়াই আপনারা ঠিক করতে পারবেন তো অবশ্যই নিজেদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন তো মেশিনের এই দাঁতি এটা সামনের দিকে টানছে না এটা কিন্তু বিশাল একটি ট্র্যাজেডি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন মেশিনটা টানছে না কাছে মেশিন চলছে মেশিন চলছে বাট কাপড় সামনের দিকে এগোচ্ছে না তো কাপড় যদি সামনের দিকে না এগোয় তাহলে তো সেলাইটা করা সম্ভব এটাই আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো তো এটা মূলত আরো একটি কারণে যারা নতুন শিখছেন তাদেরকে বলছি আরো একটি খুব সহজ একটি কারণেও এটা সামনের দিকে ওঠানোমা তো তো কারণটিও বলবো সহজ কারণটি কি একটু দেখাবো দেখুন সামনের দিকে যে এটা এটা দেখছেন হচ্ছে সেলাই করে এইটা মূলত নিচে থাকলে সেলাইটা পিছনের দিকে যায় আর এটা যদি উপরের দিকে থাকে সেলাইটা সামনের দিকে যায় আমার মেশিনটা খুব খারাপ তাই এখন এটাকে উঠা উঠানামা করে চালিয়েও আমি আপনাদেরকে দেখাতে পারছি না মেশিনটা ঠিক করে নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা দিয়েও কিন্তু অনেক সময় হয়ে থাকে এটা যদি ঠিক মাঝামাঝি থাকে অনেক সময় এই প্রবলেমটা অনেকের হয় তো আপনারা নতুন যারা আছেন তাদের যদি এরকম এইটার সমস্যা হতে পারে একটু দেখে নেবেন এটা হলে আপনারা ঠিক নিচের দিকে এইভাবে দেখুন নিচে সেন্টিমিটার লিখা আছে এইখানটায় দিয়ে ঠিকটা করে নেবেন একদম নিচের দিকে রাখলে সেলাইটা একটু ছোট উঠবে কতটুকু আপনি সেলাইটা সেলাইটা রাখতে চান একটু দেখে বাস এটা ঠিক করে নেবেন আবার উপরের দিকে দিকে রাখলে পিছনের যাবে সামনের দিক থেকে পিছনের দিকে যাবে তো এইটা আমি পরে দেখাচ্ছি মূলত আমার মেশিনটা এখন আপনাদেরকে কিভাবে ঠিক করে দেখাবো সেটা একটু দেখুন এর জন্য প্রথমে আমাকে কি করতে হবে এই মেশিনটি খুলতে হবে ফিতাটাকে আমি ছাড়িয়ে নিলাম এই যে মেশিনটা আছে সেটাকে খুলে একটু দেখাচ্ছি পুরোটাই আপনাদের নিয়ে আসছি এই যে এই যে নাটটা আছে মূলত দেখুন এই নাটটা আমার লুজ টাইট না দেখুন এই নাটটা যখন লুজ হয়ে যায় তখনই প্রবলেমটা হয় আমি আরো কাছ থেকে একটু দেখাচ্ছি বুঝতে পারবেন এই যে দেখুন এই হচ্ছে নাট এই নাটটা ঠিক করার জন্য আপনাদেরকে এরকম একটি স্ক্রু ড্রাইভার অবশ্যই লাগবে আমার এই নাটটি লুজ এটাকে আরো একটু লুজ করে নিব এই যে একটু লুজ করে নিয়েছি দেখুন এটা কিন্তু একটু লুজ হয়েছে আমি এটা কিন্তু খুলবো না শুধু একটু লুজ করব এবং এই যে দেখুন এইখানে ভিতরে আরও একটি স্প্রিং এর মতো আছে এটা কিন্তু নড়ছে এখন যখনই এই নাটটা একটু লুজ হবে তখন এটা এরকম নড়বে একটু ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যে কথা বলছিলাম এই যে দেখুন এই যে দেখুন এটা এরকম হাত দিলে এটা স্প্রিং এর মতো করবে এই যে দেখুন এটা নড়ছে এটাকে ঠিক এরকম চেপে ধরে এরকম চাপ দিয়ে দুই হাত আপনাকে ইউজ করতে হবে এরকম চেপে ধরে ঠিক এইভাবে নিচের দিকে চাপ দিতে হবে নিচের দিকে এটা সামনের দিকে থাকবে একটু নিচের দিকে চেপে ধরে এই নাটটাকে ভালোভাবে টাইট করে দিতে হবে মনে রাখবেন এই নাটটা চেক দিবেন যখন ইনশাআল্লাহ এরকম সামনের দিকে না বাড়বে তখন এটা একটু চেক দিবেন এই যে দেখুন আমার এই নাটটা লুজ হয়ে আছে এখন এটা দেখুন কতটা টাইট হয়েছে একদম টাইট করে লাগিয়ে নিয়েছি একদম টাইট তো এই এখন আর দেখুন এই যে এই জিনিসটা কোনো নটছে না এটা সমস্যা হচ্ছে না এবার আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা সামনের দিকে যাচ্ছে কি না মেশিনটিকে আমি পুনরায় সেট করে নিচ্ছি এতে করে আমার সুবিধা হবে আপনারা চাইলে উপরে রেখেই সেলাইটা করে দেখতে পারেন কিন্তু আমি সেট করে নেওয়ার কারণ হচ্ছে আমি আশা করছি মেশিনটার প্রবলেমটা সলভ হয়েছে এবার মেশিনের ফিতাটা এই যে ফিতাটা ফিতাটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন ফিতাটা লাগানো হয়ে গিয়েছে এবার সেলাইটা করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আশা করছি মেশিনটা এই পর্যায়ে ঠিক আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা সামনের দিকে এগোচ্ছে আরো একটি কারণে যে বললাম এটা এগোয় না সেটারও একটা বিষয় কিন্তু রয়ে গেল। সেটা একটু দেখে নিন এই যে সামনের এই জিনিসটা যদি আপনি এইটা ঠিক এরকম মাঝামাঝি উপরের দিকে রাখেন সেই সময়ও কিন্তু এই সেলাইটা একটু দেখাই আপনাদেরকে একটু রাখেন সেই সময় কিন্তু আপনার এই মেশিনটা এই যে সেলাই হবে বাট চলবে না আবার যদি এটাকে একদম উপরের নিচে রাখেন উপরের দিকে রাখেন সেই ক্ষেত্রে কি হবে দেখুন সামনের দিকে দিকে চলে আবার যদি একদম নিচের রাখি সেক্ষেত্রে কি হবে সেলাইটা দিকে তো করছি আপনারা বুঝতে পারছেন যে মেশিনের ছোটখাটো সমস্যা হলে কিভাবে ঠিক করা যায় সেটা নিজেরাই করতে পারবেন তো এখন যে কথাটি বলবো অনেকেই সেলাইটা যখন শুরু করে তখন সেলাইয়ের শুরুটাই সেলাইয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটায় ঠিক এখান থেকে স্টার্ট করলাম এই জায়গাটায় ডাবল মানে ডাবল রিপ রিপ্লাই সেলাইটা দিতে পারে না তো যারা রিপ্লাই সেলাইটা দিতে পারে না তাদের জন্য বিশেষ একটি কথা সেটা বলে রাখছি সেটা কিন্তু শুধু এই যে এই জায়গাটা এই জায়গাটা আপনারা এই যে দেখুন টেনে ধরছি ঠিক টেনে উপরে নিচে করলেই আপনার এরকম রিফ্লাই সেলাইটা হয়ে যাবে তাহলে কি হবে সেলাইটা আপনি যে শুরু করেছেন সেটা ছোট সম্ভাবনা থাকবে না তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ কাজে আসবে ভিডিও দেখে যদি প্লিজ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দিলাম আপনাদের জন্য আপনাদের মেশিনের সমস্যা সমাধানের জন্য আবারো নতুন কোন চমৎকার ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ